আলেমদের কিছু কিছু বিষয়ে মত পার্থক্য, মত বিরোধ কি তাদের প্রতি অবজ্ঞা ও অবিচারের সুযোগ করে দিচ্ছে? এরকম প্রশ্ন আলেম সমাজ করছে। বিষয়টি সকলের ভাবা দরকার। শত্রুর প্রতি অবিচার করাও ইসলামের অনুমোদন দেয় না। সুতরাং আলেমদের ক্ষেত্রে আমরা আইন ও সুবিচার নিশ্চিত করার বলিষ্ঠ দাবি করছি। আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়ার অনুরোধ করছি। আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমাদের সহায় হন। আমরা এই মুসিবতে আল্লাহ তাআলার শিখানো বক্তব্যই ঘোষণা করছি। নিশ্চয়ই আল্লাহ বান্দা ও নিশ্চয়ই আমরা আল্লাহর বান্দা, নিশ্চয়ই আমরা তারই কাছে ফিরে যাব। আজকে আলেম সমাজের কাছে এই একটি কথাই আমরা শুনছি। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি এটি ২ অক্টোবর ২০২১ সালে তার ফেসবুক পেজে এই বক্তব্যটি দিয়েছেন। আপনাদের কাছে এই বক্তব্যটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত দিবেন। এবং বর্তমান এই পরিস্থিতিতে যেভাবে আপনারা লক্ষ্য করছেন, যেভাবে আপনারা দেখছেন একের পর এক কীভাবে আলেমদেরকে হাত পরানো হচ্ছে, এটিকে আসলেই উদ্দেশ্য প্রণোদিত নাকি এর পিছনে কোনো রহস্য থাকতে পারে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে মানুষকে জানার তৌফিক দান করে দেন, মানুষকে জানার সুযোগ করে দেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।